নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের দুধ আলুর দম তৈরি করে দেখাবো। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। লুচি, রুটি এবং পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি এখানে এরকম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে অল্প একটু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এছাড়া ফোড়নের জন্য এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি, হাফ চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নিয়েছি হাফ চামচ কসৌরি মেথি, লাগছে হিং, আর এখানে একটা টমেটো আমি ভেতরের অংশটা বাদ দিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবং হাফ ক্যাপসিকাম এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে এক কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। লাগছে ভাজা মশলা। এখানে আমি শুকনো কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, চারটে পাঁচটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ভালো করে ভেজে নিয়ে সেটা মিক্সির মধ্যে ঢেলে ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ টক দই আর এরকম এক মুঠো মতো ভাঙা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নেব এবং পরে রান্নায় ব্যবহার করব। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর ওপর আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো এবং আলুগুলো একটু ভেজে নেব। মিনিট পাঁচেক আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। তারপরে কড়াই আরেকটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব, একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটুখানি লবণ এবং এক দেড় মিনিট একটু ভেজে নেব। এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিয়েছি। এইবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। আর একটুখানি সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে হিং 1/4 টিস্পুন মতো, আর দিয়ে দেবো গোটা জিরে, একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি একটু চিড়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নেব। এবারে আমি কাজু বাদাম এবং টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারে একটু লেগে আছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে গুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব এক চামচ মতো। দু মিনিট কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দেব এক কাপ দুধ, ভালো করে মিশিয়ে দেব। আমি আরেকটুখানি গ্রেভি করব, সেজন্য হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে জলের বদলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেব যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা টমেটো এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কসৌরি মেথি, এবং ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট মতো একটু হতে দেবো।
আপনারা নুন মিষ্টিটা এই সময় একটু টেস্ট করে নেবেন। দু মিনিট হয়ে গেছে, এটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল সুস্বাদু দুধ আলুর দম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।